সংযুক্ত পাকিস্তানে তীব্র রক্তাক্ত সংঘর্ষের পর ১৯৭১ সালে বাংলাদেশ তৈরি হয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানের মূল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নামের সঙ্গে বাংলাভাষীদের দেশ গঠনের তকমা জুড়ে আছে। বাংলাদেশ তৈরির প্রধান রাজনৈতিক দল সে দেশে নিষিদ্ধ হচ্ছে, এমনই প্রশ্ন আলোড়িত পদ্মা পাড়ের রাজনীতি। গণবিক্ষোভের মুখে বাংলাদেশে পতন হয়েছে টানা ৪ বার ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত শেখ হাসিনা, বর্তমানে বাংলাদেশে চলছে পড়ুয়াদের নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার। জানা যাচ্ছে বাংলাদেশে এবার নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। দলটির নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার ফাঁসির দাবিতে বাংলাদেশ উত্তাল। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগ দলটির প্রধান নেত্রী শেখ হাসিনা। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিভক্ত পাকিস্তানের অন্যতম নেতা। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি রচনা করেন। বিবিসি জানাচ্ছে, সাম্প্রতিক কোটা সংস্কারের আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটি নিষিদ্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিবিসি জানাচ্ছে যে মানবাধিকার সংগঠন চার্টার সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া সোমবার আবেদন করেন সাম্প্রতিক ছাত্র আন্দোলনের দমননীতি প্রসঙ্গ টেনে। তিনি জানান, বিভিন্ন ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণে এটা প্রমাণিত যে গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যার নির্দেশ দেওয়ায় দলটির নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়ে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি। তিনি বলেন, এই রিট আবেদনের শুনানি হতে পারে মঙ্গলবার। একনজরে আওয়ামী লীগ। ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক নীতি নিয়ে দলটির নাম হয় আওয়ামী লীগ করা হয়। ১৯৭০ সাল থেকে দলটি নির্বাচনী প্রতীক নৌকা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৯৬ সালে ফের সরকার গঠন করে। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত দেশের ক্ষমতাসীন দল হিসেবেই ছিল। ৫ আগস্ট গণবিক্ষোভে সরকারের পতন হয়েছে।